हेलो गाइस, हेलो, वेलकम बैक टू माय चैनल सुल्तान डिजिटल बांग्ला चैनल থেকে জানাই তোমাদের স্বাগত। আজ আমি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, অর্থাৎ রেশন কার্ড। রেশন কার্ড যারা যারা অনলাইনে বা অফলাইনে অথবা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল, তারা কিভাবে তারা নিজের থেকে অথবা নিজের মোবাইল অথবা পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে তারা তাদের রেশন কার্ডটি ডাউনলোড তারা রেশন কার্ডটি সম্পূর্ণভাবে ডাউনলোড করবে অথবা তাদের স্ট্যাটাস কী আছে তারা সম্পূর্ণ দেখে নিতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। যদি তোমরা সম্পূর্ণভাবে জানতে চাও তাহলে ভিডিওটা অতি অবশ্যই সম্পূর্ণ দেখো, কোথাও স্কিপ না করে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর শুরু করার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন, এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ ফার্স্ট আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে জাস্ট তোমাদের লিখে নিতে হবে রেশন কার্ড, রেশন কার্ড স্ট্যাটাস। জাস্ট লিখে নেওয়ার সাথে সাথে এন্টার করলাম, করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসছে, অর্থাৎ wbpds.westbengal.government.in। তোমরা এই ওয়েবসাইটে সরাসরি গুগলে মারলেও সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছ যে ফার্স্ট তোমাদের যেখানে চলে এসেছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা এই সিলেক্ট ফর্ম টাইপ, অর্থাৎ তোমরা কোন ফর্মটি অনলাইনে অথবা অফলাইনে আবেদন করেছিলে। এখানে দেখতে পাচ্ছ তিন থেকে অর্থাৎ সমস্ত রকম ফর্ম এখানে টাইপ রয়েছে, তোমরা সম্পূর্ণভাবে ফর্ম টাইপটা এখানে সিলেক্ট করে নিতে পারবে। আমি জাস্ট নতুনভাবে আবেদন করেছিলাম, তার জন্য আমার ফর্ম ছিল 4 নম্বর। জাস্ট আমি 4 নম্বর ফর্মটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে তোমাদের যে একটা বারকোড দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা রিসিপ্ট দেওয়া হয়েছিল, রিসিপে দেখতে পাচ্ছ যে 10 অঙ্কের যে তোমার সংখ্যাটা রয়েছে, জাস্ট তোমাদের দেখতে পাচ্ছ এই 10 অঙ্কের সংখ্যাটি এখানে তোমাদের জাস্ট বসে নিতে হবে। দেখতে এন্টার ইয়ার ফুল ডিটেলস, 16 বা 10 ডিজিট অ্যাপ্লিকেশান, বারকোড নাম্বার, অর্থাৎ যে তোমাদের বারকোডটাই দেওয়া হয়েছিল সেই বারকোড নম্বরটি সম্পূর্ণ এখানে বসিয়ে নিতে হবে। জাস্ট আমি আমার বারকোড নাম্বারটা বসিয়ে নেওয়া যাক। নেওয়ার পরে তোমাদের নেক্সট কি স্টেপ আছে স্টেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বারকোডটা বসিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি আমার বারকোডটি সম্পূর্ণভাবে এখানে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে, দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটি সেম আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশান আছে দেখতে পাচ্ছ, জাস্ট আমাদের এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে যেতে হবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাপ্লিকেশান নেম, তারপরে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বার, তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে সেম রয়েছে। তারপরে স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছ 14/6/2023 আমার স্ট্যাটাস রয়েছে। দেখতে পাচ্ছ ফর্ম এন্ট্রি 4 নম্বর ফর্ম সাবমিট সাকসেসফুল হয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তারপরে রেকমেন্ডেড ইন্সপেক্টর দেখতে পাচ্ছ সেম এখানে 8 তারিখে হয়েছে। তারপর মেন যেটা তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্রোভেড বাই প্রসেসিং অথোরাইজ, দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্রোভেড হয়েছে কি না। দেখতে পাচ্ছ ফর্মটি আমার অ্যাপ্রোভেড হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে। রয়ার থাকার পরে দেখতে পাচ্ছি এখানে আমার ফর্মটি এখনও পর্যন্ত ডিসপ্যাচ ফর প্রিন্টিং, মানে প্রিন্টিং হয়েছে কি না, এখানে প্রিন্টিং হয়েছে দেখতে পাচ্ছি, পেন্ডিংয়ে সম্পূর্ণ রয়েছে। এছাড়া প্রিন্টিং বাই হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়ান পোস্ট, যখন তোমার হ্যান্ড ওভার অথবা তোমার পোস্ট অফিসে চলে আসবে এখানে তোমাদের স্ট্যাটাসে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছি পোস্ট অফিস বাই পোস্ট এখানে উল্লেখ করা থাকবে। অথবা তোমরা সাপোজ যদি এখন মনে করো যে এই এখন তোমাদের যে ই রেশন কার্ডটি সম্পূর্ণভাবে ডাউনলোড করবে, তাহলে যা দেখতে পাচ্ছ আমরা জাস্ট এখানে লিখে দিলাম যে ভিউ কার্ড, ভিউ কার্ড যাটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসছে, নাম, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ রেশন ডিলারের নাম সম্পূর্ণ এখানে চলে এসছে। আসার পর এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোড ERC, অর্থাৎ তোমরা যদি মনে করো ই রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন, জাস্ট তোমরা এই যে ডাউনলোড অপশান আছে এখানে তোমার জাস্ট ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে,
হয়ে যাওয়ার পরে জাস্ট তোমার ই রেশন কার্ডটি দেখা যাক, দেখতে হবে তোমাদের ই রেশন কার্ডটি অলরেডি তোমাদের এরকম একটা রেশন কার্ড আসবে, এটা দিয়ে তোমরা তোমাদের সরাসরি এটা যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলারের কাছে দিয়ে তোমরা সম্পূর্ণভাবে তোমরা এটা যে তোমাদের ফুড আছে সেটা ফুডটা নিতে পারবে, অর্থাৎ চাল গম যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারবে এই ই রেশন কার্ডটা দিয়ে, অর্থাৎ ই রেশন কার্ড দিয়ে তোমরা সম্পূর্ণভাবে তোমরা তোমাদের সমস্ত যে রেশন ডিলারের কাছে জমা দিলে তোমরা তোমাদের মাল পেতে পারো। ওকে তাহলে আজ ভিডিও এই পর্যন্ত, তাহলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে বাই, ততক্ষণের জন্য ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার তোমার সামনে দেখা হচ্ছে।